নমস্কার বন্ধুরা, আজকে আমি পর্তুলিকা গাছটি এসেছি, যেটাকে অনেকে টাইম ফুলও বলে। এই ফুলের আমি একটা নতুন শেপ তৈরি করেছি, সেটি আজকে আমি আপনাদের দেখাবো কি করে বানিয়েছি। আপনারাও খুব সহজে সেটি বানাতে পারবেন। আগে আপনারা যদি গাছ কিনে নিয়ে আসেন, প্রথমে গাছটাকে একটু বড় করে নেবেন, কেননা কিনতে গেলে দুটো তিনটে ডালই 20 টাকা দাম নেয়। সেখানে এতটা বড় গাছ, একটা ঝাড় তৈরি করতে গেলে অনেকগুলো ডালের দরকার। তার জন্য আপনারা বাড়িতে একটা টবেতে ঝাড় করে নেবেন গাছটাকে। করে নেওয়ার পর ডালগুলো কেটে আমি আলাদা আলাদা তিনটে করে আমি সাজিয়ে রাখছি। এটা দেখতে খুব সুন্দর হয়, একটা অন্য ধরনের শেপ। আমরা সাধারণত পত্তলিকা গাছ, লতানো গাছ, সেটা তো জানি, আর সেটা টবে চারিদিকে ছড়িয়ে হয়, কিন্তু একটা গাছের মতো সোজা হয়ে যদি ফুলগুলো হয় দেখতে আরও সুন্দর লাগবে। আমি সেটা তৈরি করছি কিভাবে আপনারা দেখুন। আমি যে তিনটে করে ডাল রেখেছিলাম সেগুলো ভালো করে নিচের দিকে একবার বেঁধে দিতে হবে, আর উপরে ডালটাই বেঁধে দিতে হবে। আর নিচ থেকে যে ডালপালাগুলো বার হবে সেগুলো কেটে আপনাকে কেটে দিতে হবে, তা না হলে কিন্তু লম্বা হয়ে গাছের মতো জিনিসটা আসবে না। তার জন্য সাইডের যে ডালপালাগুলো থাকবে আর ছোট ছোট পাতা, সেগুলোকে কেটে ফেলে দিতে হবে, তবে নিচ থেকে মনে হবে যে লম্বা একটা গাছ তৈরি হয়েছে। কোনো খাটনি নেই, একটু সময়, একটু সময় বার করে যদি আমরা একটু অন্যরকম করি গাছটা দেখতেও সুন্দর লাগবে। আমি একটা ছোট লাঠি রেখে দিয়েছি মাঝখানে, আর সাইডগুলো একটা ছোট লাঠি দিয়ে আমি একটু জায়গাটা করে রাখছি গাছগুলো বসানোর জন্য, কেননা এগুলো কোনো শিকড় এখন নেই, ডাল কেটে আমি বসিয়েছি, আর এগুলো শিকড় বার হতে একটু টাইম লাগবে। এইভাবে বসিয়ে দিয়ে ভালো করে গোড়াটা বেঁধে দিতে হবে। এইভাবে আপনারা বেঁধে দেবেন যেন নিচ থেকে কোনো ডালপালা বের না হয়, সেটা খেয়াল রাখবেন। নিচ থেকে ডালপালা বার হলে উপরের যে ডালগুলো সেগুলো কিন্তু জোরটা কমে যাবে, তার জন্য নিচের ডালপালাগুলো আমরা একেবারেই বের হতে দেবো না। আর যদিও একটা দুটো ডাল বেরোয় আপনারা কাঁচি দিয়ে কেটে ফেলে দেবেন। আমার বাঁধা হয়ে গেছে, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। এটা আরও পরে একেবারে গাছের মতো হয়ে যাবে। আর এখানে আমি একটু জল দেব, কেননা এখন সবে ডাল কেটে বসিয়েছি, জল দেব। দেওয়ার পর মাটির সাথে এই ডালগুলো যখনই অ্যাডজাস্ট হয়ে যাবে তখন নিচ থেকে শিকড় বের হতে শুরু করে দেবে। এইভাবে আমরা 1 সপ্তাহ রেখে দেব গাছটাকে। রেখে দেওয়ার পর আমরা একটা সার দেব, যখন গাছের শিকড়গুলো আস্তে আস্তে বার হবে, একটা ডাল থেকে যখন গাছ তৈরি হবে তারপরে আমরা কিছু সার দেব। 10 দিন পর আমি এই গাছটাকে আপনাদের সামনে নিয়ে এসেছি, দেখুন এখন দেখেই বুঝতে পারা যাচ্ছে যে নিচ থেকে শিকড় বেরিয়ে গেছে। এবার আমরা একটা সার দেব, যে সারটা পেয়ে গাছটা ঝাড় হবে, কুড়ি আসতে সাহায্য করবে গাছটাকে। আমি এখানে দিচ্ছি গোবর সার, এটা সম্পূর্ণ নাইট্রোজেন সমৃদ্ধ সার, আর এই সারটা তো গুণাগুণ অনেক কিছু, গাছটা দ্রুত বৃদ্ধি হবে, ঝাড় হবে, যত ঝাড় হবে তত ফুলটা আমরা বেশি পাবো।
আমি একেবারে পরিপূর্ণ ফুল গাছ নিয়ে আপনাদের সামনে চলে এসেছি 30 দিন পর। গাছটা দেখুন কত সুন্দর দেখতে লাগছে, যেমন ঠিক ফুলদানিতে ফুল থাকে ঠিক তেমনই লাগছে। আর যেগুলো একপাটি ফুল সেই ফুলটা একটু বেশি হয় এই গাছে, আর থোকাটা একটু কম হয়। একপাটিটা দেখুন অফুরন্ত ফুল ফুটেছে, আর যেগুলো থোকা সেগুলো একটু কম। এর মধ্যে আমার একটা সাদা কালারের আছে, সেটা আজকে ফোটেনি, দেখতে এত অপূর্ব লাগবে। আপনারা যখন নিজের হাতে এইভাবে বানাবেন খুব সুন্দর দেখতে লাগবে, মনে হবে যেন ফুলদানিতে এইভাবে ফুলগুলো সাজানো হয়েছে। একেবারে মনে হচ্ছে যেন একটা লম্বা গাছ, মনেই হবে না যে এটা কোনো লতানো গাছ। এইভাবে আপনারা তৈরি করবেন। আর আমার এই ভিডিওটি যদি ভালো লাগে, এই ভিডিওটিতে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব আর কমেন্ট করবেন। আজকের মতো আমার এই ভিডিওটি শেষ করছি, নমস্কার।